আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমি এখন আছি ঝিনাইদহতে, আমার প্রাণের শহর ঝিনাইদহতে। তো আমরা সবাই মিলে এখন বের হইছি। ঝিনাইদহে বিখ্যাত একটি খাবার আছে, সেটা হলো সিঙ্গাড়া, মাত্র 2 টাকা পিস। ছোটবেলায় আমরা এই সিঙ্গাড়াগুলো প্রচুর পরিমাণে খাইতাম। আমরা সাইকেল নিয়ে সবাই মিলে চলে যেতাম ঝিনাইদহ থেকে 8 থেকে 10 কিলোমিটার দূরে মধুপুর গ্রামে, মধুপুর বাজারে বিক্রি হয় এই সিঙ্গাড়া। দেখতেই পাচ্ছেন আমরা R15 তিনজন উঠেছি, আর R15 তিনজন উঠা মানে BC একদম আউট। আমার অবস্থা একদম খারাপ হয়ে গেছিল। আসলে এই মধুপুর সিঙ্গাড়া খেতে যাওয়ার যে কি মজা, এই এলাকার মানুষরাই জানে। অন্য এলাকার মানুষ এটা কখনোই ফিল করতে পারবে না। তো অবশেষে বাসলাম, মানে আর একটা বাইক অ্যাড হবে এখন। আমার BC একদম শেষ হয়ে গিয়েছে। এই তিনজন নিয়ে R15 উঠা যে কতটা কষ্টের, যাদের R15 আছে তারাই শুধু জানে, তাছাড়া অন্য কেউ বুঝবে না। আমার BC আগে ছিল, আমার 72 লাখ টাকা লস হয়ে গেল, আমার BC আউট হয়ে গিয়েছে। কিছু করার নেই, ভবিষ্যৎ অন্ধকার। আমরা এখন আসি ঝিনাইদহ বাস টার্মিনাল। টার্মিনালের এই রাস্তা দিয়ে আর কি যেতে হয় মধুপুর। আমরা সবাই রওনা দিয়ে দিচ্ছি। এইখান থেকে বাইকে গেলে 10 থেকে 15 মিনিট এর ভিতর চলে যাওয়া যায়, বেশি টাইম লাগে না। তো এত কথা না বলে চলেন ফটাফট চলে যাই, আর সহ্য হচ্ছে না। কতদিন পর যে এই সিঙ্গাড়া খাবো, অনেকদিন পর। হঠাৎ করে মনে পড়লো আমার বাইকের তো তেল নিয়ে লাগবে। আমার বাইকে একদমই তেল নাই, তেল লাফাচ্ছে। আসলে এলাকায় আসার পর আর তেল ভরা হয়নি, তো এই জন্য তেল লাফাচ্ছে। অনেক পথ জার্নি করা হয়েছে, তো ভাবলাম 500 টাকার তেল নিয়ে নিই, তারপর যাই। তেলের দাম যে পরিমাণে বেড়েছে ভাই, কি বলবো, আর ভালো লাগে না। কোন দেশে যে বাস করি, প্রত্যেকটা জিনিসের দাম এত পরিমাণে বাড়তেছে দিন দিন। এই তেল মনে হয় 1000 টাকা করে লিটার কিনা লাগবে কয়েকদিন পর থেকে। 500 টাকায় যে তেল হইতো, এখন মনে হয় তার অর্ধেক হয়। যাওয়ার পথে কিছু ভালোবাসার মানুষের সাথে দেখা হয়ে গেল, তাই একটু দাঁড়ানো লাগলো। আর সামনে শুনতেছি নাকি হাইওয়ে পুলিশে গাড়ি ধরতেছে, আর আমাদের কাছে তো হেলমেট নাই। আসলে আমরা অল্প পথ যাবো, তো ওইভাবে ভাবিনি আর কি, এই জন্য হেলমেট নিয়ে আসা হয়নি। তো আপনাদেরকে বলতেছি, কেউ যেন হেলমেট বাদে হাইওয়েতে উঠবেন না। আমরা যে ভুল কাজটা করছি, আপনারা কেউ এই কাজটা করবেন না। আমার সাথে সবসময় হেলমেট থাকে, কিন্তু এখন মনে ছিল না, তো এই জন্য আনা হয়নি। হাইওয়েতে পুলিশ গাড়ি ধরতেছে, এই জন্য আমরা গ্রামের ভাঙা রাস্তা দিয়ে ঢুকলাম। ভাই রাস্তার অবস্থা যে এত পরিমাণে খারাপ, কি বলবো, আমাদের অবস্থা খারাপ হয়ে যাচ্ছিল। মধুপুর যাওয়ার পথে শুনলাম এখানে নাকি পাকিস্তানি আমলের নীলকুঠি আছে, তো ভাবলাম একটু নীলকুঠিটা দেখে আসি কেমন জায়গাটা। আর পাকিস্তানরা কিন্তু আমাদের উপর অনেক অনেক জুলুম করেছে, তার নিদর্শন আছে এখানে, গিয়ে দেখে আসি একটু। কিছুক্ষণ পর মনে পড়লো এখানে তো আমরা অনেক আগেই এসেছি, আগেও এখানে এসেছি, কিন্তু জায়গাটার কথা মনে ছিল না আর কি। এই যে দেখেন, এইটাই হচ্ছে নীলকুঠি। পাকিস্তানি আমলে বাংলাদেশে যে নীল চাষ হতো, সেইগুলো হয়তো বা এখানে এনে রাখা হতো, এরকম আর কি। শিওর আমি জানি না, এই জন্য বলতে পারছি না। তো এখান থেকে কিছুক্ষণ রাইড করার পর আমরা সরাসরি চলে আসলাম মধুপুর বাজারে। এই দেখেন, এটাই সেই সিঙ্গাড়ার দোকান। এখানে অনেক দূর দূর থেকেও কিন্তু মানুষ সিঙ্গাড়া খেতে আসে। আমরা এখানে চলে এসেছি, আমরা কিছুক্ষণের ভিতরে আর কি সিঙ্গাড়া অর্ডার দিব, তারপর খাওয়া দাওয়া করব, করে আবার চলে যাব। এই সাইডেও একটা সিঙ্গাড়ার দোকান আছে, বাট এটাতে তেমন একটা ভিড় হয় না। বিখ্যাত সিঙ্গাড়া পাওয়া যায় সামনের ওই দোকানটাতে, ওই দোকানে সবসময় ভিড় থাকে। যখন আসবেন কোনো সময় আপনি ফ্রি পাবেন না, কারণ অনেক দূর দূর থেকে লোক আসে। তো তো আমার বন্ধুকে পাঠালাম যে গিয়ে তুই অর্ডার দিয়ে আয়, ওরা যাচ্ছে, আমরা ভিড়ের ভিতরে যাচ্ছি না, আমরা রাস্তায় থাকি, ওরা অর্ডার দিয়ে আসুক, তারপর ওরাই সিঙ্গাড়া আনবে, আমরা এখানে বসেই খাবো। আসলে ভিড়ের ভিতর যাইতে ভালো লাগে না। দেখেন এখানের কি অবস্থা, আর ঈদের সময় তো এখানে পায়ে ফেলা যায় না, প্রচুর পরিমাণে ভিড় হয়। সিঙ্গাড়া অনেক ভালো লাগে, তো এই জন্য দূর দূর থেকেও লোকজন আসে। আমাদের সিঙ্গাড়া অর্ডার দেওয়া হয়ে গিয়েছে, এখন আমাদের ওয়েট করতে হবে, তাছাড়া আর কোনো উপায় নাই। জানি না কত টাইম লাগবে, এখানে অর্ডার দিলে সাধারণত 30 থেকে 40 মিনিট লাগে, তার আগে পাওয়া যায় না। বন্ধু বসে বসে প্রেম করতেছে, আর আমরা এখানে অসহায়ের মতো বসে আছি। দোকান থেকে সিঙ্গাড়াওয়ালা চাচা দেখি আমার দিকে হা করে তাকিয়ে আছে, কি দেখতেছিল বুঝি না। তো ভিড়ের ভিতর থেকে বন্ধু গিয়ে সিঙ্গাড়াগুলো নিয়ে আসলো, আমার তো আর দেরি সহ্য হচ্ছে না, এখনই খাইতে হবে। ওহ, এই সিঙ্গাড়াগুলো যে এত সুন্দর লাগে ভাই, এত সাতকা, এত সাতকা, মনে হয় যেন দোকান ধরে খেয়ে ফেলাই, কিন্তু পেট ফুল আছে, এই জন্য বেশি খাইতে পারবো না, 2-3টা বেশি খাইতে পারবো না। যাই হোক, অনেক ভালো লাগতেছিল। আপনারা সবাই আসবেন মধুপুর বাজারে, আসবেন, এসে এই দোকান থেকে সিঙ্গাড়া খাবেন, দেখবেন আপনাদের কাছেও অনেক ভালো লাগবে। আশপাশের যারা আছেন তারা তো আসতে পারবেন, দূরের মানুষ তো আর আসতে পারবেন না। ঝিনাইদহের আশপাশে যারা আছেন সবাই চলে আসবেন। তো আমার বন্ধুরা সবগুলো গরুর মতো করে খাচ্ছিল, মনে হচ্ছিল যেন কুত্তার সামনে খাবার দেয়া হয়েছে, এমন ভাবে খাচ্ছিল মনে হচ্ছে যেন জীবনে খাইয়ে থাকিনি। তো নে ফকিররা, খা খা খা, তোরা ছাড়া খাবে কিটা। তো আমাদের সিঙ্গাড়া খাওয়া শেষ, সিঙ্গাড়াগুলো আসলেই জোস লাগলো, অনেক সুন্দর সিঙ্গাড়া। মানে এখানকার সিঙ্গাড়াগুলো যে এত ভালো করে বানায়, কি বলবো। এখন আমরা হালকা ঠান্ডা খাবো, ঠান্ডা খাওয়ার পর তারপর আমরা চলে যাবো। ব্লগটা আর বেশি দীর্ঘ করবো না, ব্লগটা এখানেই শেষ করে দিব। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে সবাই একটু লাইক কমেন্ট শেয়ার করে দিবেন।